আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট হলো 10 জনের নামের তালিকা, জানিয়ে দেব কারা এই তালিকায় রয়েছে। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে মামলার সিদ্ধান্ত নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও থাকছে, মদের লাইসেন্স দিয়ে জাতিকে বেসামাল করার চক্রান্ত মানুষ মেনে নেবে না, ঘোষণা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের। এদিকে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা, অন্য দেশের মধ্যস্থতা চায় না বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, সীমা সারালে পরিণতি ভালো হবে না, নুরুলের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। দশ জনের নামের তালিকায় কারা? নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি তার কাজ সম্পন্ন করেছে। ইতিমধ্যেই সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি গ্রহণ করেছে এবং নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য 10 জনের নামের তালিকা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রদান করা হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। তবে অনুসন্ধান কমিটি এই নামের তালিকা প্রকাশ করবে না। অনুসন্ধান কমিটি বলেছে, এই নামের তালিকা একটি রাষ্ট্রীয় গোপনীয় বিষয়, কাজেই চূড়ান্ত হবার আগ পর্যন্ত কারো নাম প্রকাশ করাটা একদিকে যেমন তাদের জন্য বিব্রতকর, অন্যদিকে এটি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করতে পারে। আর এ কারণেই 322 জনের নামের তালিকা তারা পেয়েছিল, সেখান থেকে 10 জনের চূড়ান্ত নামের তালিকা তারা প্রকাশ করেনি। বিভিন্ন সূত্র থেকে কাদের নাম নতুন নির্বাচন কমিশনের জন্য দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছু তথ্য পাওয়া গেছে, তবে এই 10 জনের নামই যে দিয়েছে এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে 10 জনের নাম দিয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন মোশাররফ হোসেন ভূঁইয়া, তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব 1981 ব্যাচের কর্মকর্তা, হাবিবুল আউয়াল সাবেক প্রতিরক্ষা সচিব এবং আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সাবেক ড্রাফটিং সচিব, তিনি 81 ব্যাচের কর্মকর্তা, ডক্টর মোহাম্মদ সাদিক সাবেক সিনিয়র সচিব এবং পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তিনি 1982 ব্যাচের কর্মকর্তা, ডক্টর জাফর আহমেদ খান, তিনি 1982 ব্যাচের কর্মকর্তা এবং সিনিয়র সচিব হিসেবে সংসদ সচিবালয়ে দায়িত্ব পালন করে অবসরে গেছেন, সিরাজুল হক খান, সিরাজুল হক খান সাবেক সচিব স্বাস্থ্য সেবা বিভাগ, এম এ হান্নান সাবেক রাষ্ট্রদূত এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাইদুর রহমান খান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি শামসুন্নাহার বেগম। এই 10 জনের নাম দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে একাধিক সূত্র বলেছে যে এ ব্যাপারে অনুসন্ধান কমিটি কঠোর গোপনীয়তা আরোপ করেছে। এই 10 জনের নামই যে আছে এমনটি নিশ্চিতভাবে কারো পক্ষে বলা সম্ভব নয়। অনুসন্ধান সদস্যরা তাদের যে মতামত দিয়েছেন সেই মতামত ভিত্তিতেই এই 10টি নাম পাওয়া গেছে। সংবিধান অনুযায়ী একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তবে এই কথা বলা হয়েছে কিনা বা কি প্রক্রিয়ায় কথা বলা হয়েছে এ ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, এটি সংবিধানের বিধান। কাজেই রাষ্ট্রপতি এই 10 জনের নামের তালিকা নিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন, এটা মোটামুটি নিশ্চিত। তবে কি প্রক্রিয়ায় তিনি গ্রহণ করবেন এটা তার সাংবিধানিক এখতিয়ার। তবে চলতি সপ্তাহের মধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মামলার সিদ্ধান্ত নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে করা মামলায় লড়তে প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। মঙ্গলবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি সুরাহার জন্য বাংলাদেশের হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা এবং আদালতে মামলা লড়তে প্রতিনিধি নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি প্রচেষ্টা অব্যাহত আছে, তবে চূড়ান্তভাবে আইনি পদক্ষেপের দিকে যাব কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা 3টি আইনি পরামর্শক সংস্থার সঙ্গে কথা বলেছি, সেখান থেকে সবচেয়ে ভালো পরামর্শটি নিয়ে এই সপ্তাহে একটা সিদ্ধান্তে নেওয়া হবে। বিষয়টি শুরু হয় তৃতীয় দেশের মধ্যস্থতায় সম্ভাবনা নাকচ করে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, না আইনানুক কিংবা কূটনৈতিক উদ্যোগে এটি শুরু করতে বাংলাদেশের সামর্থ্য যথেষ্ট। আমি খুব পরিষ্কারভাবেই বলছি, এখানে আমরা কোনো রাষ্ট্রকে যুক্ত করতে চাই না।
মদের লাইসেন্স দিয়ে জাতিকে বেসামাল করার চক্রান্ত মানুষ মেনে নেবে না বলছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সরকারের মদের লাইসেন্স প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল সালাম, যুব নেতা কামাল হোসাইন প্রমুখ সহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানার আমির, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, 90% মুসলমানের দেশে মদের লাইসেন্স প্রদানের মাধ্যমে যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মদের লাইসেন্স দিয়ে একটি জাতিকে বেসামাল করার চক্রান্ত এদেশের মানুষ মেনে নেবে না। এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে যুব সমাজকে বেসামাল করে দিতে চায়। একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। তিনি বলেন, একদিকে বইমেলার ইসলামী বই প্রদর্শন ও বিক্রি অলিখিত আইনের মাধ্যমে বন্ধ করা হয়েছে, অপরদিকে যুব সমাজকে মদ, মাদকতা ও বিকৃত কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশপ্রেমিক জনতা যুব সমাজ ও জাতিকে ধ্বংসের এই অনৈতিক সিদ্ধান্ত কখনো মেনে নেবে না। অবিলম্বে ইসলামে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা মদের অবাধ লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে, অন্যথায় দেশপ্রেমিক জনতা তীব্র গণ আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন স্থবির হতে চলেছে। চাল, ডাল ও তেল সহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে দুর্ভিক্ষের পথধ্বনি শোনা যাচ্ছে, অথচ এদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও তারা মদের অবাধ লাইসেন্স দিয়ে সমাজে অরাজকতার সৃষ্টি করার পায়তারা করেছে। তারা মানুষের দুঃখ দুর্দশার লাঘবের পরিবর্তে নতুন করে আরো সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা অন্য দেশের মধ্যস্থতা চায় না বাংলাদেশ। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা চায় না বাংলাদেশ সরকার। মনে করে বাংলাদেশের সক্ষমতা আছে বিষয়টি সামাল দেওয়ার, সেটি আইনানুক ব্যবস্থায় হোক বা কূটনৈতিক উদ্যোগেই হোক, এখানে আমরা তৃতীয় কোনো রাষ্ট্রকে জড়াতে চাই না। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, চূড়ান্তভাবে যাব কিনা সেটি এখনো বলবো না, তবে আমরা তিনটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, সেখান থেকে সবচেয়ে ভালো পরামর্শটি নেব, আমরা এ সপ্তাহে একটি সিদ্ধান্তে আসব আশা করি। তিনি জানান, সামনের দিনগুলোতে অনেক বৈঠক হবে দুপক্ষের মধ্যে। সীমা ছাড়ালে পরিণতি ভালো হবে না নুরুলের হুঁশিয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সদস্য, সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে হুঁশিয়ার দিয়ে নুরুল বলেছেন, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি তোমাদের জন্য ভালো হবে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে নুরুল হক এই হুঁশিয়ারি দেন। 21 ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদন ও প্রভাত ফেরিতে ঢাকা, টাঙ্গাইল, শেরপুর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে যুব অধিকার পরিষদ। নুরুল হক অভিযোগ করে বলেন, 21 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো জনতা যখন শহীদদের শ্রদ্ধা জানাতে লাইনে দাঁড়িয়েছিলেন, সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুন্ডারা তখন নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়েছেন, আগত সাধারণ মানুষকেও তারা বাঁশের লাঠি দিয়ে পিটিয়েছেন, এতে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। 21-এর প্রথম প্রহরে ঢাকা কলেজে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। টাঙ্গাইলে আমাদের নেতাকর্মীদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। নুরুল বলেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন সর্দার ছাত্র অধিকার পরিষদের এক নারী সদস্যকে লাঞ্ছিত করেছেন। শেরপুরের নকশালায়
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। সরকারের সমালোচনা করে নুরুল হক বলেন, দেশের রাজনীতি থেকে প্রশাসন সব জায়গায় তারা দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সারা দেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, যাতে মানুষ তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে আমরা বলে দিতে চাই, তোমরা যেভাবে আমাদের ভাইদের রক্তাক্ত করছো, বন্ধের লাঞ্ছিত করছো, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি তোমাদের জন্য ভালো হবে না। বর্তমান সরকার জাতির সামনে মশকরা করছে উল্লেখ করে নুরুল অভিযোগ করেন, প্রবাসে থেকে দেশ ও গণতন্ত্রের জন্য আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলেছেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তাদের পাসপোর্ট কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অথচ এই সরকারের অর্থমন্ত্রী, মানব পাচারকারী সাংসদ ও আত্মীয়রা টাকা পাচার করতে গিয়ে ধরা খেলেও তাদের আতে ঘা লাগে না। সরকারের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সহ 96 জনের দুর্নীতি ধরেছেন বলে দুদকের কর্মকর্তা শরীফউদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। এই সরকার দুর্বৃত্তদের পৃষ্ঠপোষক। নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটিরও কড়া সমালোচনা করেন নুরুল হক। তিনি বলেন, একদল আওয়ামী লীগ দালাল দিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করা হয়েছে। একটা নাটক মঞ্চায়নের জন্য তারা কিছু রিহার্সেল করেছেন। আমরা সবার মতামত নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন এই ব্যক্তিরা তার বাইরে যেতে পারবেন না। এই প্রধানমন্ত্রী আজ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। কর্মসূচিতে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, গণসংস্কৃতি পরিষদের সমন্বয়ক শওকত হোসেন, গণ অধিকার পরিষদের নেতা মোহাম্মদ রাশেদ খান ও ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ বক্তব্য দেন।